Bismillahirrahmanirrahim. আবারও হাজির হয়েছি অর্ডিনারি অ্যানুইটি ফিউচার ভ্যালু নিয়ে আলোচনা করার জন্য। তো গত পর্বে আমরা কথা বলেছি শুধু সূত্রটি নিয়ে, এবার একটা আমরা উদাহরণ নিয়ে কথা বলবো এবং একটা গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করব। তো গাণিতিক সমস্যাটা আমি বোর্ডে উঠিয়ে দিয়েছি, সেটি হচ্ছে একজন বিনিয়োগকারী আগামী 5 বছর পর্যন্ত প্রতি বছর শেষে 10,000 টাকা জমা রাখবেন, ব্যাংক যদি 10% হারে সুদ প্রদান করে তবে তিনি 5 বছর পরে কত টাকা পাবেন। আমরা ফর্মুলাটি নিয়ে আলোচনা করেছি, যার জন্য এবারে আর ফর্মুলাটির ব্যবহার দেখাবো। ফর্মুলার ভিতরে কী কী আছে সেটি আমরা গাণিতিক সমস্যার সমাধানের সময় এটি আমরা বুঝতে পারবো। তো এখানে বলা রয়েছে যে সমস্ত ইনফরমেশান দেয়া আছে অঙ্কেতে কিংবা গাণিতিক সমস্যায়, এটি সমাধান করতে যে সমস্ত সমস্যা দেয়া আছে এর মধ্যে থেকে এটি ক্যালকুলেশন করতে হবে কিংবা এটি হিসাব করতে হবে। এখানে আমরা যদি দেখি, আমাদেরকে বলা হচ্ছে 5 বছর পর, অর্থাৎ ভবিষ্যতে তিনি 5 বছর পর যেটি হবে তিনি কত টাকা পাবেন, যার কারণে আমরা জানি না, এটি আমাদেরকে ব্যবহার করতে হবে। এটি সমান হোয়াট, এটি আমাদের ক্যালকুলেশন করার বিষয়, এটি আমাদের হিসাব। এই গাণিতিক সমস্যাতে আমরা যে ধরনের ইনফরমেশনগুলো পেয়েছি সেগুলো নিয়ে আমাদের ক্যালকুলেশন করতে হবে। আমরা পিএমটি 10,000 আর সুদের হারটা কত, এখানে আর ইজ ইকুয়াল টু রেট অফ ইন্টারেস্ট, তো 100 টাকায় 10 টাকা যদি হয় তাহলে 1 টাকায় কত হবে, এটি আমাদেরকে অঙ্কীয় গাণিতিক সমস্যা সমাধান করার ক্ষেত্রে বের করে নিতে হবে। যেহেতু তিনি বিনিয়োগটা 5 বছরের জন্য করছেন, সুতরাং নাম্বার অফ ইয়ার্স হচ্ছে 5। এখন এই তথ্যগুলো আমরা যদি এখানে বসাই, বসানোর পরে যদি আমরা হিসেব করি তাহলে কত আসছে, ওয়ান সূত্রে আর পয়েন্ট ওয়ান এন ফাইভ, ওয়ান সূত্রে এবং আর পয়েন্ট ওয়ান, এই অবস্থা। এখন এটিকে ক্যালকুলেশন করার জন্য প্রথমে আমাদের কাজ করতে হবে এইটুকু নিয়ে, তো এটি বসায় দেই। যদি আমরা এটি হিসাব করি তাহলে হবে 1 + 0.10 = 1.1 = 5 -1/0.1। এর পরের যে কাজটি হচ্ছে, আমি অঙ্কের গাণিতিক সমস্যার সুবিধার জন্য আমি বাকিটি মিশিয়ে দিচ্ছি এখানে। এটাকে যদি আমরা সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে যদি করি তাহলে আসবে 1.1 to the power 5 = 1.61, অর্থাৎ 10,000 শুধু এইটুকু ক্যালকুলেশন 1.6105 - 1/0.1। এর পরবর্তীতে এখান থেকে এটা ওয়ানটা মাইনাস যাবে, যদি ওয়ান আমরা বিয়োগ করে দিই তাহলে আসছে 0.6105/1। এখন আমরা যদি 0.6105 কে 0.1 দিয়ে ভাগ করি তাহলে আসবে 6.105। এখন যেহেতু এটি সাধারণ অ্যালজেব্রা নিয়ম, এটি গুণ হয়ে আছে, এটি আগে থেকেও গুণ হয়ে ছিল, এই দুটাকে আমরা যদি গুণ করে দিই তাহলেই আমরা রেজাল্টটা পাব 10,000 কে এই রেজাল্টের সঙ্গে এটাকে আমরা গুণ করে দিলাম। আসছে
এই হচ্ছে ফলাফল। তো কোনো একজন বিনিয়োগকারী যদি 5 বছরের জন্য প্রত্যেক বছর শেষে 10,000 টাকা করে জমা করেন এবং ব্যাংক যদি তাকে 10% হারে সুদ দেয়, তাহলে 5 বছর পরে তিনি 61,051 টাকা পাবেন। এটি হচ্ছে আমাদের ফিউচার ভ্যালু ক্যালকুলেশনে, অর্ডিনারি অ্যানুইটি ফিউচার ভ্যালু ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের সূত্রের অ্যাপ্লিকেশন। এবং প্রথম এক্সাম্পলটা আমি বাংলায় দিয়েছি, পরবর্তীগুলো ইংরেজিতে আসবে, এই কারণে যে আমাদের যে গাণিতিক সমস্যাগুলো পরীক্ষায় থাকে সেগুলো ইংরেজিতে, যার জন্য ইংরেজি ভাষাটা বোঝা জরুরি। এবং ইংরেজি ভাষাটা ঠিক মতো না বুঝতে পারলে অঙ্কে অনেকেই অঙ্কের উত্তরগুলো সঠিকভাবে করতে পারেন না। তো পরবর্তী এক্সাম্পলগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।